সন্মুখীন হওয়া দেখা যায়। প্রথমতে আমার কাম এলটমেন্ট করার লগে তাত মাটি অধিগ্রহণের পর আরম্ভ করে বিজুলি বাতির খুঁটারপর আরম্ভ করে টেলিফোনের রাস্তালেক বিভিন্ন ধরনের আখয়া থাকে। সেই আখয়াখিন কাম এলটমেন্ট হওয়ার লগে যেটা করবলে যায় সময়মতে সেই কামট কেতিয়াও হয়ে নুঠে। সেইকারণে এস্টিমেট বনার সময়তে মানে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যোগেদি মানে সরকার দৃষ্টি আকর্ষণ করব খুঁজিছো যে এই এস্টিমেট বনাতে মাটি অধিগ্রহণের যিনি কাম বা ইলেকট্রিসিটি বোর্ডের যাস্তা আপনার লাইট পোস্ট অটারোর পর আরম্ভ করে টেলিফোনের লাইন বা কেবল এই গোটেখিন তার সন্নিবিষ্ট করে যাতে নিবিদা আহ্বান করে। আর এই মাটি অধিগ্রহণের কামট দেখা যায় যে যেতিয়া কাম যেটা এস্টিমেট বনায় এই কামখিন জেলা উপায়ুক্ত মহোদয়ের যোগেদি আহি পেলায় দিসপুরলৈকে আহে। আর এই সময় এইখিন বহুখিনি সময় এই মাটি অধিগ্রহণের আমার সময়খিন আমার লাগি যায়। গতি মহোদয়ক মানে দৃষ্টিগোচর করব খুঁজিছো যে যার ডিস্ট্রিক্ট লেভেলত আমার যিনি কাম হয় বা সাব ডিভিশন লেভেলত যিনি আমার মাটি অধিগ্রহণের কাম বা অন্যান্য বিজুলির যিনি কাম হয় সেই কামখিন উপায়ুক্ত মহোদয়ের কার্যালয় বা সাব ডিভিশন লেভেলত সিভিল এস ডিওর লেভেলতে তাতেই কামখিন শেষ করার যাতে একটা ইয়াত নির্দেশ দিয়া হয় যাতে সেই কামখিন কোনো কারণে আমার দিসপুরলৈ আমার নাহে। ইয়ার পাছতে মানে একটা কথা আহ্বান করব খুঁজছো আমার এই যে নিবিদা গ্রহণ যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা জুলাই মাহতে বারিষা সময়তে আরম্ভ হব লাগে। কারণ আমার অসমত যথেষ্ট বরষুণ হয়। বরষুণ হওয়ার কারণে আমার প্রত্যেকটা রাস্তার কাম করবলে যাওতে আমি ছমাহ মানে সময় পাও। সেইকারণে এই নিবিদা গ্রহণ প্রক্রিয়া তথা এলটমেন্টের যে প্রক্রিয়া থাকে এই এলটমেন্ট প্রক্রিয়াটা জুলাই আগস্ট সেপ্টেম্বর ভিতর শেষ হব লাগে। আর অক্টোবর মাহের লগে লগে যাতে সংবিধিজনে কামখিন করবেন। এই কামখিন আরম্ভ হওয়ার লগে লগে মানে একটা কথা ইয়াত উল্লেখ করব খুঁজছো যে আমাক আমি সদায় একটা প্রগ্রেস মনিটর করবেন।